দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় হলো জীবনের প্রভাবনা। সেই অধ্যায়ের প্রথম দিকে আছে কোষ বিভাজন এবং কোষ চক্র, তারপর হলো জনন, জীবদেহের বৈশিষ্ট্যের প্রবাহমান ধারা এই জননের মাধ্যমে বজায় থাকে। জনন প্রবাহমানতার যেমন অন্যতম হাতিয়ার, একই রকম ভাবে জনন জীবের অন্যতম একটা বৈশিষ্ট্য বটে। তাই জনন ইংরেজিতে যাকে রিপ্রোডাকশন বলা হয় তা আমরা আজকে আলোচনায় থাকব। প্রথমে আমরা জানব জনন কি। আমরা কোষ বিভাজন অধ্যায়ে দেখেছি জনিত্রী কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। জননের ক্ষেত্রে কিছুটা একই রকম ব্যাপার, সেখানে কোষের জায়গায় আসবে জীব, অর্থাৎ জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতি সংক্ষিপ্ত আকারে বলতে গেলে। তাই জননের সংজ্ঞা হিসাবে আমরা বলব কি, যে জৈবিক পদ্ধতিতে জনিত্রী জীব থেকে এক বা একাধিক অপত্য জীব সৃষ্টির মাধ্যমে জীবের বংশ বিস্তার ঘটে এবং অস্তিত্ব বজায় থাকে তাকে জনন। জীবের অস্তিত্ব বজায় রাখতে এবং সংখ্যা বৃদ্ধি করতে এই জননের গুরুত্ব বা তাৎপর্য অন্যতম। এই পদ্ধতির নাম হলো জনন। জননের এবার যদি আমরা প্রকারভেদে আসি তাহলে দেখতে পাবো জনন সাধারণত চার প্রকার, অঙ্গজ জনন, অযৌন জনন যৌন জনন আর হলো অপুঙ্গ। এই চার পদ্ধতিতে জীব জনন তথা বংশ বিস্তার সম্পন্ন করে। এরপর আমরা জননের যে বিভিন্ন ভাগ আমরা দেখলাম সেইগুলোর প্রত্যেকটা সম্পর্কে জেনে নেব। যদিও জননের তাৎপর্য বা গুরুত্ব কি এ সম্পর্কে একটুখানি আলোচনা করা দরকার আছে, তাহলে জননের প্রয়োজনীয়তা।
প্রয়োজনীয়তা, জননের প্রয়োজনীয়তা। এক নম্বর পয়েন্টে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো জননের মাধ্যমে জীবের বংশ বিস্তার ঘটে। যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হয় তাকে জনিত্রী জীব বলা হয়। এই জনিত্রী জীব থেকে একটি বা একের বেশি অপত্য জীব সৃষ্টি হয়। বংশ বিস্তার তথা জীবের সংখ্যা বৃদ্ধিতে জননের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু নম্বরে আমরা আসব জননের মাধ্যমে অস্তিত্ব রক্ষা, অস্তিত্ব রক্ষা। যেহেতু বংশবিস্তার ঘটছে তাই জীবের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে জনন গুরুত্বপূর্ণ বটে। যে জীব জন্মাচ্ছে তাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে জীবের অস্তিত্ব কিভাবে বজায় থাকবে না নতুন জীব সৃষ্টি হয়ে। সুতরাং এই নতুন জীব সৃষ্টি হওয়ার পদ্ধতি হলো জনন। তাই জননের মাধ্যমে জীবের অস্তিত্ব রক্ষা পায়। এছাড়া হলো কি নতুন প্রজাতির সৃষ্টি, নতুন প্রজাতির সৃষ্টি। জননের মাধ্যমে বংশ পরম্পরায় নতুন বৈশিষ্ট্য অর্জিত হয়, বিশেষ করে যৌন জননের মাধ্যমে। যৌন জননের সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে, ক্রোমোজোমীয় বস্তুর পুনর্বিন্যাস ঘটে, ফলে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাবের সম্ভাবনা থাকে। এইভাবে হাজার হাজার বছর ধরে যৌন জননের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হয়। এছাড়া আমরা জননের গুরুত্ব হিসাবে জানতে পারি যৌনক্রম। যৌনক্রম রক্ষা, যৌনক্রমটা কি না, জীবের কিছু কিছু জীবের জীবনকালে যৌনদশা তথা রেণুধর লিঙ্গধর দশা এবং অযৌন দশা তথা রেণুধর দশার পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। জননের মাধ্যমে এই যৌনক্রমের বিষয়টি রক্ষিত হয়। যাদের ক্ষেত্রে যৌনক্রম দেখা যায় তাদের এই যৌন দশা তথা লিঙ্গধর দশা এবং অযৌন দশা তথা রেণুধর দশার পর্যায়ক্রমিক আবর্তন আমাদের জননের মাধ্যমে ঘটে। যদিও এই যৌনক্রম কোষ বিভাজনের মাধ্যমেও
সম্পন্ন হতে পারে। আর জনন হলো কোষ বিভাজনের এক গুরুত্বপূর্ণ পর্যায়। জননের সময় কোষ বিভাজন ঘটে। কোষ বিভাজনের মাধ্যমে জীবের জনন সম্পন্ন হয়। তাই জনুক্রম বিষয়টি জননের ক্ষেত্রে অত্যন্ত এই বিষয়গুলি সাধারণত জননের মাধ্যমে সম্পন্ন হয়। এরপর আমরা জানব জননের যে বিভিন্ন ভাগ আছে তাদের প্রত্যেকটি সম্পর্কে পৃথকভাবে অবহিত হওয়ার জন্য প্রথমে আমরা জানব কি অঙ্গজ। অঙ্গজ জনন ভেজিটেটিভ রিপ্রোডাকশন। জননের ইংরেজি হলো রিপ্রোডাকশন আর অঙ্গজ হলো কি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অঙ্গজ জনন কথাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব অঙ্গজ জনন অঙ্গ থেকে জাত বা জন্মানো। জীবদেহের কোন অংশ ওই জনিত্রী জীব থেকে বিচ্ছিন্ন হয়ে সাধারণত কোষ বিভাজনের মাধ্যমে এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, যদিও কিছু কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিসও লক্ষ্য করা যায়, দেখা যায়, তবে সেই জনন পদ্ধতিকে আমরা বলবো অঙ্গজ জনন। তাই অঙ্গজ জননের সংজ্ঞা হিসাবে আমরা বলব যে জনন পদ্ধতিতে জনিত্রী জীবের কোন অংশ জনিত্রী জীব থেকে বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীবে পরিণত হয় তাকে বলা হয় অঙ্গজ। এরপর অঙ্গজ জননের আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি সম্পর্কে জানব। অঙ্গজ জননকে প্রথমেই দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটি হলো কৃত্রিম। প্রাকৃতিক অঙ্গজ জনন কাকে বলা হবে না প্রাকৃতিক উপায়ে প্রকৃতিতে সেখানে জীবের বিশেষ কোন ভূমিকা সাধারণত থাকে না, বিশেষ করে মানুষের। প্রকৃতির নিয়মে মানুষের সুবিধা অসুবিধা ব্যতিরেকে যেসব জনন সম্পন্ন হয়ে থাকে তাদেরকে আমরা বলবো কি যে প্রাকৃতিক অঙ্গজ। আর মানুষ তার সুবিধার জন্য কৃত্রিম ভাবে যে জনন সম্পন্ন করে তাকে আমরা বলবো কৃত্রিম অঙ্গজ। প্রাকৃতিক অঙ্গজ জনন যেগুলি আছে সেগুলি আবার কতগুলো ধাপে আলোচনা করা যায়। যেমন প্রথমে আমরা আসব মূলের সাহায্যে, দু নম্বর আসব কাণ্ডের সাহায্যে, তিন নম্বর আসব পাতার সাহায্যে, চার নম্বর আসব
অন্যান্য অংশ। এই চারটি ধাপে প্রাকৃতিক অঙ্গবিভাজন সম্পন্ন হতে পারে। প্রথমে আমরা আসবো মূলের সাহায্যে। মূলের সাহায্যে অঙ্গ মূল কি তা আমরা অনেক নিচের ক্লাসে জেনেছি। পর্ব পর্বমধ্য নেই, নেই সাধারণত মাটির নিচে থাকে, ব্যতিক্রম যদিও আছে, তাকে আমরা বলছি এই মূলের সাহায্যে জীবের সাধারণত অঙ্গজনন সম্পন্ন হয়। অঙ্গজ জনন পদ্ধতিটা বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদের জন্য প্রযোজ্য, প্রাণীদের ক্ষেত্রে ততটা প্রযোজ্য নয়। মূলের সাহায্যে অঙ্গজ জনন যেটা হয়ে থাকে এটা দুরকম, একটা হলো কি প্রধান মূলের সাহায্যে, আরেকটি হলো স্ফীত মূলের সাহায্যে। খাদ্য সঞ্চয়ের ফলে, খাদ্য সঞ্চয় না করে, আর একটা হলো কি খাদ্য সঞ্চয় করে, এরকম মূলের সাহায্যে অঙ্গজন। যেমন সিরিস গাছে দেখা যায় যে মূল থেকে সাধারণত অস্থানে মুকুল বের হয়ে তার থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। তাহলে মূলের সাহায্যে আমাদের অঙ্গজজনন সম্পন্ন। এরপরে আমরা আসবো কাণ্ডের সাহায্যে। ডালিয়ার ক্ষেত্রেও, শতমূলীর ক্ষেত্রেও মূলের সাহায্যে অঙ্গজন হয়। এরপরে আমরা আসবো কি কাণ্ডের সাহায্যে। কাণ্ডের সাহায্যে অঙ্গজন, কাণ্ডের সাহায্যে অঙ্গজন সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ কাণ্ডের কোন অংশ মূল উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর সেই অংশ নতুন উদ্ভিদে পরিণত হয়। এইভাবে কাণ্ড থেকে অঙ্গজননের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয়ে থাকে। কাণ্ডের সাহায্যে অঙ্গজননের যে বিষয় ব্যাপারটা আছে সেটি আবার কতগুলি পর্যায়ে। কাণ্ডটা কি? কাণ্ড হলো উদ্ভিদের মাটির উপরের বিটপের একটা অংশ। এই কাণ্ড মৃদগত কাণ্ড হতে পারে, অর্ধবায়বীয় কাণ্ড হতে পারে, আবার বায়বীয়। প্রথমে আমরা আসবো মৃদগত কাণ্ড। মৃদগত কাণ্ডের দ্বারা অঙ্গজন, অঙ্গজন মৃদ মানে হলো মাটি। মৃদগত কাণ্ডের দ্বারা মৃদ হলো মাটি, তার অন্তর্ভুক্ত, অর্থাৎ মাটির নিচে সাধারণত কিছু কিছু কাণ্ড থাকে। যদিও সাধারণ নিয়মে আমরা জানি মাটির উপরে বিটপের অংশ হলো কাণ্ড, বিটপের একটা অংশ হলো কাণ্ড,
মাটির নিচে যে কাণ্ড থাকে সেগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন প্রথমে আমরা পেঁয়াজ, রসুন ইত্যাদির ক্ষেত্রে এই জনন দেখা যায়। এইগুলোকে বলা হয় কন্দ। পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের মাটির নিচে সাধারণত এই কাণ্ড থাকে। উপযুক্ত পরিবেশ পেলে পেঁয়াজ এবং রসুন থেকে আবার নতুন করে উদ্ভিদ জন্মায়। তাই মৃদগত কাণ্ডের এই ধরনের কাণ্ডকে বলা হয় কন্দ। এরপরে মৃদগত আসবো কি স্ফীত কন্দ। স্ফীত কন্দ, স্ফীত কন্দ আলু হলো স্ফীত কন্দের অন্যতম উদাহরণ। আলু মাটির নিচে থাকলেও এটা কিন্তু মূল নয়, এটা এক প্রকার পরিবর্তিত মৃদগত কাণ্ড। এই আলু খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয় এবং কন্দের মতো দেখতে, তাই একে স্ফীত কন্দ বলে। আলুর মধ্যে ছোট ছোট গর্তের মতো থাকে যেগুলোকে বলা হয় আলুর চোখ। এই অংশ থেকে মুকুল এবং মূল জন্মায় এবং সেই মুকুল এবং মূল সহ আলুর ওই খণ্ড থেকে আবার নতুন করে উদ্ভিদ জন্মাতে পারে। তাই আলু তথা স্ফীত কন্দের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পন্ন হয়ে থাকে। এরপরে আমরা আসব কি গুড়ি কন্দ। গুড়ি কন্দ গুড়ির মতো দেখতে। গুড়ি কি না, উদ্ভিদের কাণ্ডের কাষ্ঠল যে অংশ লম্বা, সবসময় যে লম্বায় হয় তা না, খর্বাকৃতিও হতে পারে, সেই অংশকে বলা হচ্ছে গুঁড়ি। তাই কাণ্ডের ওই কাষ্ঠল অংশ মোটা চওড়া মাটির পর যেটা খাড়াভাবে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে গুঁড়ি। এই গুঁড়ি অংশটার মতোই দেখতে মাটির নিচে থাকে, এরকম হলো ওল। এই ওল গুঁড়ি কন্দের উদাহরণ। ওলের গায়ে ছোট ছোট মুকুল উৎপন্ন হয়, সেই মুকুলকে মুখি বলে। সেগুলোকে যদি পৃথক করে মাটির মধ্যে বসানো হয় তাহলে তার থেকে আবার নতুন করে উদ্ভিদ জন্মায়। এইভাবে ওল তথা গুঁড়ি কন্দের মাধ্যমে অপত্য উদ্ভিদ সৃষ্টি হতে পারে। কন্দ হলো স্ফীত কন্দ, হলো গুঁড়ি কন্দ, হলো এরপর হলো কি গ্রন্থি কন্দ। গ্রন্থি কন্দ, গ্রন্থি তথা গাঁটের মতো স্ফীত অংশ যেটা কাণ্ড এবং মাটির নিচে থাকে, এরকম উদাহরণ হলো আদা হলুদ। আদা হলুদ
ইত্যাদি হলো গ্রন্থিকন্দের উদাহরণ। প্রাকৃতিক উপায়ে এই আদা হলুদ ইত্যাদি মাটির নিচে থাকলে তার থেকে যে শাখা প্রশাখা রয়েছে সেখান থেকে আবার মুকুল সৃষ্টির মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এইভাবে মৃদগত কাণ্ডের দ্বারা আমাদের উদ্ভিদ সৃষ্টি হয়। কাণ্ডের সাহায্যে অঙ্গজনন কিভাবে সম্পন্ন হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে আলোচনা করেছি মৃদগত কাণ্ড, এরপর কাণ্ডের সাহায্যে বা কাণ্ডের দ্বারা অঙ্গজজননের দ্বিতীয় ধাপে যেটা আলোচনা করব সেটা হলো কি আমাদের অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় অর্থাৎ যেসব কাণ্ড মাটি থেকে এক ফুট কি দু ফুট উচ্চতা পর্যন্ত উপরে ওঠে তার বেশি ওঠে না, কাণ্ডের অংশ মাটির উপরে থাকে, সেই মাটির উপরে বিটপের অংশ যদি এক থেকে দু ফিট উচ্চতা পর্যন্ত হয়ে থাকে তবে সেই ধরনের কাণ্ডগুলোকে বলা হয় অর্ধবায়বীয় কাণ্ড। এই অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যেও উদ্ভিদ অঙ্গজজনন সম্পন্ন করে। যেমন প্রথমেই হচ্ছে কি ধাবক, একে জীবনবিজ্ঞানের ভাষায় বলা হয় রানার। রানার ধাবক বা রানার, আমরা শুষ্ণি থানকুনি দুর্বা ঘাস দেখেছি, এসব উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় কি এরা লতিয়ে লতিয়ে চলে এবং কিছু দূর যাওয়ার পর মূল উৎপন্ন হয় পর্ব থেকে এবং সেই মূল মাটির সংস্পর্শে এসে মাটির নিচে যায়, ওই পর্ব থেকে পাতা ইত্যাদি জন্মায়, তারপর আবার বৃদ্ধি পেয়ে পর্ব মধ্যটা থাকে নিয়ে আবার পর্ব থেকে মূল উৎপন্ন হয়। এই যে পর্ব থেকে মূল উৎপত্তি লাভ করছে সেই মূল মাটির নিচে আসার পর সেটা প্রধান বা মূল উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও সেটি আবার নতুন করে উদ্ভিদ সৃষ্টি করে। যেমন শুষ্ণি লতিয়ে চলছে, কিছুদিন যাওয়ার পর পর্ব থেকে মূল উৎপত্তি লাভ করছে এবং পাতা বা মুকুল উৎপত্তি লাভ করছে উপরের দিকে, এই মূল পাতা বা মুকুল সহ এই অংশটা একটি স্বতন্ত্র উদ্ভিদের ন্যায় কাজ করে। শুষ্ণি দুর্বা ঘাস এর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। এই ধরনের উদ্ভিদদেরকে আমরা বলছি ধাবক, এরা রানার, এরা লতিয়ে চলে এবং প্রত্যেকটা পর্ব থেকে নতুন করে উদ্ভিদ সৃষ্টি হয় যেটা প্রধান বা মূল উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হলেও পরবর্তী ক্ষেত্রে আর অসুবিধা হয় না। এইভাবে এই উদ্ভিদদের বংশ বিস্তার ঘটে। বা অর্ধবায়বীয় কাণ্ডের আরো তিনটি আছে, ধাবক ছাড়া হলো বক্রধাবক, বক্রধাবক বক্রধাবক অর্থাৎ
এর ক্ষেত্রে দেখা যায় যে মূল থেকে উদ্ভিদ কাণ্ডের গোড়া থেকে উৎপত্তি লাভ করছে উদ্ভিদের অংশ মুকুল, তারপর উপরের দিকে উঠে বেঁকে গিয়ে মাটির দিকে স্পর্শ করছে, স্পর্শ করার পর ওই স্পর্শ করা জায়গা থেকে আবার মূল এবং মুকুল উৎপত্তি লাভ করে নতুন উদ্ভিদ জন্ম। যদি আমরা চিত্রটা এইভাবে আঁকি, এটা একটা উদ্ভিদের অংশ, এখানে বিটপ, এই গোড়া থেকে অর্থাৎ মূল এবং কাণ্ডের সংযোগস্থল থেকে মুকুল উৎপত্তি লাভ করবে, তারপর বেঁকে গিয়ে মাটি স্পর্শ করবে এবং যেখানে মাটি স্পর্শ করছে সেই অংশ থেকে মূল আবার মুকুল উৎপত্তি লাভ করে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। এইভাবে বক্রধবকের মাধ্যমে উদ্ভিদ সৃষ্টি হয়। যেমন মেন্থা নামক উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা তুলে ধরতে পারি। এরপর আমরা আসব হস্রধাবক। হস্রধাবক হস্র মানে হচ্ছে ছোট। কচুরি পানার ক্ষেত্রে দেখা যায় কি, কচুরি পানার গুচ্ছমূল, এটা একবীজপত্রী উদ্ভিদ, এখানেতে স্ফীত বিন্ত থাকে স্পঞ্জি, এই কাণ্ড এবং মূলের সংযোগস্থল থেকে একটি শাখা বের হয়, গোল নীরের শাখা, এটি ছোট বলে এর নাম হয়েছে হস্র এবং এটি অগ্রসর হয় বলে একে বলা হচ্ছে ধাবক। এই কচুরিপানার এই অংশ থেকে যেটা বেরিয়ে এলো, তারপর এখান থেকে আবার মুকুল মুকুল সৃষ্টি হবে এবং মূল সৃষ্টি হয়ে আবার নতুন করে একটা কচুরিপানা সৃষ্টি ঘটে। এইভাবে কচুরি, এবার এই হস্রধাবকটা বিচ্ছিন্ন হয়ে যাবে, হয়ে গিয়ে কচুরিপানার এই অংশটায় একটা স্বতন্ত্র বা স্বাধীন উদ্ভিদের ন্যায় কাজ করবে। অর্থাৎ এই উদ্ভিদ থেকে, জনিত্রী উদ্ভিদ থেকে আবার নতুন করে একটা উদ্ভিদ তৈরি হল। এইভাবে আমাদের কচুরিপানার হস্রধাবকের সাহায্যে বংশ বিস্তার করে। এরপর হলো কি, ঊর্ধ্বধাবক। ঊর্ধ্বধাবক ঊর্ধ্বধাবকের ক্ষেত্রে বক্রধাবকের উল্টোটা, আমাদের শীতকালের যে ফুল গাছ জন্মায় তাদের মধ্যে অন্যতম হল চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকার ক্ষেত্রে দেখা যায় নিচে মূল রয়েছে, তার থেকে উপরের দিকে শাখা গেছে, এই মাটি গোড়া থেকেই উৎপত্তি লাভ করছে, কিন্তু বক্রধাবকের মতো বায়বীয় অংশে না গিয়ে মাটির ভিতর দিয়ে কিছুটা প্রসারিত হয়ে উপরের দিকে ওঠে এবং এখান থেকে আবার মূল উৎপত্তি লাভ করে এবং শাখা প্রশাখা উৎপত্তি লাভ করে নতুন উদ্ভিদের আকার। এটা ঊর্ধ্ব দিকে অগ্রসর হচ্ছে বলে একে ঊর্ধ্ব
উদ্ভাবক বলা হয়। এইভাবে আমাদের কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন হয়। অর্ধবায়বীয় কাণ্ড। এরপরে আমরা আসব কি পাতা। পাতার দ্বারা অঙ্গজ জনন। পাতার সাহায্যে অঙ্গজ জনন। কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের পাতার কিনারায় এই মুকুল এবং মূল উৎপন্ন হয়, তারপর সেই মুকুল এবং মূল পাতাসহ উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটির মধ্যে পড়ে এবং মাটি থেকে আবার নতুন করে উদ্ভিদ জন্মায়। যেমন পাথর কুচি, পাথর কুচি উদ্ভিদের অথবা বিগোনিয়া, বিগোনিয়া উদ্ভিদের ক্ষেত্রে আর পাথর কুচি উদ্ভিদের ক্ষেত্রে এইরকম পাতার সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন হতে দেখা যায়। এইগুলোকে আমরা বলছি পাতার দ্বারা অঙ্গজ জনন। পাথরকুচি গাছের পাতার কিনারা থেকে মূল উৎপত্তি লাভ করে, অস্থানিক মূল, এবং ওই মূল সহ পাতা মূল উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়লে মূল মাটির সংস্পর্শে আসে এবং পরবর্তী ক্ষেত্রে মুকুল উৎপত্তি লাভ করে, বিটপ তৈরি করে আর মূল প্রধান মূলতন্ত্র গঠন করে, করে নতুন উদ্ভিদের তথা অপত্য উদ্ভিদের সৃষ্টি করে। এইভাবে পাথরকুচি এবং বিগোনিয়া বংশ বিস্তার তথা জনন সম্পন্ন করে। এরপরে আমরা আসব অন্যান্য অংশ। অন্যান্য অংশ, অন্যান্য অংশ অথবা বায়বীয় কাণ্ডের দ্বারা অন্যান্য অংশ বলতে পারি অথবা বায়বীয় কাণ্ড বলতে পারি। কাণ্ড দ্বারা অঙ্গজ জনন। আমরা বলেছি অর্ধবায়বীয় হচ্ছে কাণ্ড তথা বিটপ আছে যেটা মাটির উপরে 1-2 ফুট উচ্চতা পর্যন্ত হবে। এই কাণ্ড তথা বিটপ যদি 2 ফুটের থেকে বেশি উচ্চতা সম্পন্ন হয় তবে সেই অংশকে বলা হবে কি বায়বীয়। বায়বীয় এরকম কাণ্ডের সাহায্যে আমাদের বংশ বিস্তার হতে দেখা যায়। যেমন বুলবিল, বুলবিল বা বুলোবিলও বলা হয়। খামালু, চুবড়ি আলু ইত্যাদি উদ্ভিদের পর্ব থেকে, বিশেষ করে কক্ষে পাতা এবং কাণ্ডের অগ্রভাগের যে কোণ উৎপত্তি লাভ করে থাকে সূক্ষ্মকোণ, তাকে আমরা বলছি কক্ষ। সেই কক্ষের রসস্ফীতিজনিত কারণে স্ফীত অংশ তৈরি হয়। এটা একটা চুবড়ি আলু বা খামালু লতানে গাছ, পান গাছের পাতার মতো দেখতে এর পাতাগুলিকে। পান গাছের পাতার মতো দেখতে এই কক্ষেতে তৈরি হয় বুলবিল, স্ফীত গলাকার একটা অংশ খাদ্য সঞ্চয়ের ফলে। তারপর পরিণত হলে ওই বুলবিল মূল উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয় মাটির সংস্পর্শে এসে, এটা হলো কি বুলবিল। এই বুলবিল থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হয়।
এটা হচ্ছে মুকুলের সাহায্যে আমরা বলতে পারি, মুকুল কাণ্ডের এই মুকুল অংশটাই সাধারণত পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়ে অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে বংশ বিস্তার করে। এছাড়া টুরিয়ান বলে যদিও সেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, জলজ কিছু উদ্ভিদ আছে তাদেরও খাদ্য সঞ্চয়ের ফলে জলজ সম্পূর্ণ জলজ নিমজ্জিত উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে টুরিয়ান বলে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত অংশ এই বুলবিলের মতো তৈরি হয় এবং সেখান থেকে নতুন উদ্ভিদ। এইভাবে কাণ্ডের সাহায্যে আমাদের অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে বংশ বিস্তার ঘটে। এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো সবই হলো প্রাকৃতিক অঙ্গজজনন। এরপরে হচ্ছে কি কৃত্রিম অঙ্গজজনন। কৃত্রিম অঙ্গজজনন মানুষ তার নিজের কল্যাণে নিজের সুবিধার জন্য উদ্ভিদ বা উদ্ভিদাংশ ব্যবহার করে নতুন করে অপত্য উদ্ভিদের সৃষ্টি ঘটায়। এই পদ্ধতিকে উদ্ভিদ দেহের কোনো অংশ বিচ্ছিন্ন করে সেখান থেকে নতুন করে উদ্ভিদের সৃষ্টি ঘটায়। কৃত্রিমভাবে বা মানুষ তার নিজের প্রয়োজনে এবং মানুষের দ্বারা এটি সম্পন্ন হচ্ছে বলে প্রাকৃতিক নিয়মে সম্পূর্ণভাবে সম্পন্ন না হয় একে কৃত্রিম অঙ্গজজনন বলা হয়। কৃত্রিম অঙ্গজজনন তাহলে কাকে বলে? আমরা জানলাম যে পদ্ধতিতে মানুষ তার কল্যাণে বা নিজের সুবিধার জন্য উদ্ভিদের কোনো অংশ উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন করে নতুন করে উদ্ভিদের সৃষ্টি ঘটায় তাকে আমরা বলবো কি কৃত্রিম অঙ্গজজনন। কৃত্রিম অঙ্গজজনন দুটো পর্যায়ে সম্পন্ন হতে পারে। একটি হলো কি কলম বা কাটিং, আর একটি হলো অণুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশন। অণুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশন আর একটি হলো কি কলম বা কাটিং। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি কলম বা কাটিং। কলম বা কাটিং কি? উদ্ভিদের কোনো অংশ কেটে নিয়ে অথবা অন্য উদ্ভিদের মধ্যে প্রতিস্থাপিত করে ওই কর্তিত অংশ থেকে যদি নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তবে তাকে বলা হবে কাটিং বা কলম। এই কাটিং বা কলম আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রথমে আমরা আসব চার প্রকার কাটিং বা কলম রয়েছে। কি কি সেগুলো? না, এগুলো হলো দাবা কলম, জোর কলম, গুটি কলম আর হচ্ছে শাখা কলম। এইগুলি আমরা পরপর এইভাবে লিখলেও পারি বা যে কোনোটা যদি আগে পরে দিই তাতেও কোনো অসুবিধা নেই। প্রথমেই আমরা আসব দাবা কলম বা লেয়ারিং। কৃত্রিম অঙ্গজজননের এর পরের অংশ হলো আমাদের কলম, তার মধ্যে আলোচনা করছিলাম আমরা দাবা কলম, উদ্ভিদের বিটপের যে শাখা প্রশাখা রয়েছে কাণ্ডের, কাণ্ডের সেই শাখা যেটা নিচের দিকে আছে সেই নিচের দিকে শাখার কে বাঁকিয়ে দাবিয়ে, ওই জন্য এর নাম হয়েছে দাবা কলম। একটি ওইটা হলো কি উদ্ভিদ,
এই উদ্ভিদের এরকম শাখা উৎপত্তি লাভ করেছে, সেই শাখাকে মাটির, এটা হচ্ছে মাটির মূল, এই শাখাটি দাবিয়ে মাটির সঙ্গে স্পর্শ করানো হলো এবং মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। দেখা যাবে মাটি দিয়ে চাপা উদ্ভিদের কাণ্ডের এই পর্ব থেকে অনেক মূল উৎপত্তি লাভ করেছে, অস্থানিক মূল। তারপর মূল উদ্ভিদ থেকে এই অংশটা কেটে নিয়ে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিলে ওখান থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হবে। এরকম দাবা কলম পাওয়া যায় জবার ক্ষেত্রে। জবার ক্ষেত্রে আমাদের দাবা কলম পাওয়া যেতে পারে। এবার হচ্ছে কি শাখা কলম, শাখা কলম বা কাটিং, উদ্ভিদের কাণ্ডের কোনো শাখা, কিছু কিছু উদ্ভিদের, সব উদ্ভিদের হয় না, সেই শাখা কেটে নিয়ে সেই কাটা অংশ ভিজে নরম মাটিতে বসিয়ে রাখলে ওখান থেকে আবার মূল উৎপত্তি লাভ করবে এবং উপরের অংশ থেকে মুকুল উৎপত্তি লাভ করবে পর্ব থেকে। সেই অবস্থায় ওইটিকে বসিয়ে দিলে সেখান থেকে আবার নতুন করে উদ্ভিদ জন্মায়। যেমন গোলাপের ক্ষেত্রে পাওয়া যায় সজিনা, সজিনা বা সজনে, এইসব উদ্ভিদের ক্ষেত্রে আমাদের শাখা কলম তৈরি হয়। এরপর হলো কি গুটি কলম, গুটি কলম, গুটি কলম উদ্ভিদের কাণ্ডের কোন একটি পুষ্ট ভালো পাতা এবং ছোটখাটো শাখা রয়েছে, প্রশাখা রয়েছে এমন অংশ নির্বাচন করা হয়। তারপর সেই নির্বাচিত কাণ্ডের অংশের মূল কাণ্ডের সঙ্গে যেখানে জড়িত তার থেকে একটু বাদ দিয়ে পরের অংশে ছালটি তুলে দেওয়া হয় উপরের অংশের। এটা যদি একটা উদ্ভিদ হয়, এর একটি শাখা, এই শাখার উপরের অংশ, নিচে গোল করে নয়, উপরের অংশের ছাল তুলে দেওয়া হলো এবং সতর্ক থাকা হলো যেন এই ছালের নিচে ক্যাম্বিয়াম বা বিশেষ করে আমাদের পরিচক্র বা শ্বেতসার আবরণী নষ্ট না হয়। কাণ্ডের ক্ষেত্রে শ্বেতসার আবরণী আর মূলের ক্ষেত্রে পরিচক্র। আমাদের এই কাণ্ডের ক্ষেত্রে করা হচ্ছে যেহেতু, তাই উপরের অংশ শ্বেতসার আবরণীটি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর এই চেঁচে ফেলে দেওয়া ছালের মধ্যে গোবর সার এবং মাটি সমান অনুপাতে মিশিয়ে পলিথিন কিংবা খড় দিয়ে বেঁধে দিতে হবে উঁচু করে এবং মাঝে মধ্যে জল দিয়ে ভিজে রাখতে হবে। 15-20 দিন বাদে দেখা যাবে এইভাবে থাকা অবস্থায় এখান থেকে মূল বেরিয়েছে, তারপর ওইটি প্রধান উদ্ভিদ থেকে কেটে নিয়ে নির্দিষ্ট স্থানে পছন্দ মতো জায়গায় বসিয়ে দিলে সেখান থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হবে। মাটি দিয়ে এইভাবে একটা স্ফীত অংশ গুটি তৈরি করা হচ্ছে বলে এর নাম হচ্ছে কি গুটি কলম। এরপরে আমরা আসব জোর কলম বা গ্রাফটিং। জোর কলম বা গ্রাফটিং, জোর কলমে দুটো উদ্ভিদ নির্বাচন করা হয়, একটি
স্টক আর একটি সিয়ন। যেটি উন্নত ধরনের উদ্ভিদ সেটি সিয়ন, আর যেটি নিম্নমানের উদ্ভিদ গুণমানের দিক থেকে সেটি হল স্টক। স্টক অংশে বিভিন্ন ধরনের এই গ্রাফটিং আছে, তার মধ্যে সরল এবং সহজ পদ্ধতি হল কাণ্ডের শাখার ওই উপরের অংশের ছাল চেঁচে তুলে দেওয়া হলো, এবং সিয়নেরও একটি শাখার উপরের অংশের ছাল তুলে দেওয়া হলো, দিয়ে এই অংশটা বেঁধে দেওয়া। এখানে মাটি গোবর সারের মিশ্রণ দিয়ে বেঁধে দেওয়া হলো। এইটি হলো কি সিয়ন, এইটা হলো কি স্টক, এইটা অনুন্নত গুণমানের আর সিয়ন হলো উন্নত গুণমানের। এরপর দেখা যাবে এইটি সিয়নের অংশ, এই স্টকের অংশ, আর এটি হলো কি সিয়নের অংশ। এই অবস্থায় রাখলে গুটি কলমের একটি পরিবর্তিত ধাপ, যেহেতু জোর লাগানো হচ্ছে সেই জন্য এর নাম হয়েছে জোর কলম। জড়া তৈরি করা হচ্ছে, জড়া লাগানো হয়েছে সেই জন্য এর হচ্ছে নাম জোর কলম। এইভাবে জোর কলমের সাহায্যে কিছুদিন রেখে দিলে এবং নির্দিষ্ট পরিমাণ জল নিয়মিত দিলে এখান থেকে মূল উৎপত্তি লাভ করবে এবং সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হবে। এরপরে সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি আমরা করতে পারি, কেটে নিয়ে নির্দিষ্ট স্থানে পছন্দ মতো জায়গায় বসিয়ে দিলে তৈরি হবে। এই গেল আমাদের কলম। এরপর আসবো আমরা অণু বিস্তার বা মাইক্রো প্রোপাগেশন। অণু বিস্তার বা মাইক্রো প্রোপাগেশন কি? কখনো কখনো উদ্ভিদের ফুল হলেও ফল হয় না, ফলে সেসব উদ্ভিদে নতুন করে বংশ বিস্তার করা বিভিন্ন অসুবিধাজনক। সেই উদ্ভিদদের ক্ষেত্রে অণুবিস্তার বিশেষভাবে কার্যকরী। অণুবিস্তার কাকে বলবো না, উদ্ভিদের কোষ, কলা অথবা কোনো অংশ বিচ্ছিন্ন করে নির্দিষ্ট পুষ্টি মাধ্যমে রেখে ওই বিচ্ছিন্ন অংশ থেকে আবার একসঙ্গে অনেক উদ্ভিদ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে এবং ক্ষুদ্র প্রকৃতির উদ্ভিদ তৈরি করার পদ্ধতিকে বলবো অণুবিস্তার বা মাইক্রোপ্রোপাগেশন। ক্লোনিং করা হয়, এক কথায় যাকে আমরা ক্লোনিং বলতে পারি। উদ্ভিদের জীবের বৃদ্ধির ক্ষেত্রে তিনটি পর্যায় আছে, কোষ বিভাজন, কোষ দীর্ঘীকরণ এবং কোষ বিভেদীকরণ। কোষের বিভাজনের ঘটে তাদের সংখ্যা বাড়বে, তারপর সংখ্যা বেড়ে যাওয়া কোষগুলো আয়তনে বাড়লো, কোষ প্রথমে বিভাজিত হলো, সংখ্যা বাড়লো, তাদেরকে বলছি কোষ বিভাজন। কোষ বিভাজনের পর কোষগুলি আকারে বড় হবে পুষ্টি পদার্থ গ্রহণ করার মধ্য দিয়ে, তাকে বলা হচ্ছে কোষ দীর্ঘীকরণ। এরপর কোষগুলি নির্দিষ্ট কাজের জন্য নিযুক্ত হবে বা নির্দিষ্ট কাজে দায়িত্ব নেবে এবং সেই অনুযায়ী সেই সব অংশ বা নির্দিষ্ট অংশ গঠন করবে, একে কোষ বিভেদীকরণ বলে। কোষ বিভেদীকরণ ঘটার পর তাদের সাধারণত আর নতুন করে বিভেদীকরণ ঘটে না, কিন্তু এই উদ্ভিদ কোষকে অথবা প্রাণী কোষের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঘটে, যেটা ক্লোনিং আমরা বলছি। সেইখানে যদি নির্দিষ্ট পুষ্টি মাধ্যমে রাখা হয় তাহলে বিভেদিত কোষগুলো আবার প্রজনন ক্ষমতা অর্জন করে এবং সেইখান থেকে নতুন ওই কোষ থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হয়।
কিভাবে হয়? না, প্রথমে একটি পুষ্ট উদ্ভিদ অংশ নির্বাচন করা হয়, সে পাতা, কাণ্ড, মূল যেখানেই হোক না কেন। তারপর সেই অংশটিকে ছোট ছোট খণ্ড করে কৃত্রিম পুষ্টি মাধ্যমে রাখা হয়। রাখলে দেখা যাবে ওই কাটা অংশ থেকে কোষগুলো আস্তে আস্তে পৃথক হচ্ছে এবং ক্যালাস গঠন করছে। তারপর ক্যালাসিত ওই অংশগুলি থেকে প্ল্যানলেট বা এমব্রায়ো তৈরি হচ্ছে, ভ্রূণাণু। তারপর প্রত্যেকটা ভ্রূণাণু থেকে প্ল্যানলেট বা উদ্ভিদ চারা তৈরি হবে এবং প্রত্যেকটা উদ্ভিদ চারা থেকে পরবর্তী ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হবে। একসঙ্গে অনেকগুলো উদ্ভিদ এখানে সৃষ্টি করা যায়। তাই যেগুলোর বীজ হয় না, যেখানে প্রচুর উদ্ভিদ বিস্তার লাভ করার প্রয়োজন আছে, সেখানে এই অণুবিস্তার বিশেষভাবে কার্যকরী। এইভাবে আমাদের অঙ্গজজনন সম্পন্ন হয়। এবার অঙ্গজজননের সুবিধা কি না, অঙ্গজননের মাধ্যমে আমাদের অল্প সময়ে অনেক উদ্ভিদ সৃষ্টি করা যায়, অল্প সময়ে বেশি উদ্ভিদ সৃষ্টি করা যায়। অঙ্গজননের মাধ্যমে অল্প সময়ে, বিশেষ করে কলমের ক্ষেত্রে অল্প সময়ে উদ্ভিদের ফুল ফল সৃষ্টি করা যেতে পারে। বীজহীন উদ্ভিদের ক্ষেত্রে বীজহীন বা বীজ থেকে আরো তাড়াতাড়ি, যাতে বীজ বাদে যদি অন্য অংশ থেকে তাড়াতাড়ি সৃষ্টি করে যায় তার ব্যবস্থা করা হয়। বীজহীন উদ্ভিদের ক্ষেত্রে এই অংশ সৃষ্টি করা যায়। আর কি না, চারিত্রিক বৈশিষ্ট্য হুবহু জনিত্রী উদ্ভিদের মতো থাকে। এইগুলি গেল সুবিধা। অসুবিধা কি না, অসুবিধা এখানে যেসব উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, সৃষ্ট উদ্ভিদ জনিত্রীর ন্যায় বৈশিষ্ট্য জনিত সৃষ্ট উদ্ভিদ জনিত্রীর ন্যায় হওয়ায় অভিযোজন ক্ষমতা কম থাকে। নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, আবির্ভাব ঘটার সম্ভাবনা থাকে না। এইগুলি অসুবিধা মূলত। এইভাবে আমরা অঙ্গজজনন সম্পন্ন হতে দেখি উদ্ভিদের ক্ষেত্রে। Tell me that you love me.